গ্রামের মধ্যে মদের দোকান থাকার প্রতিবাদে মালদা জেলার ভূতনির গোবর্ধন টোলা এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে। দোকানে ভাঙচুরও করে উত্তপ্ত জনতা বলে অভিযোগ। রবিবার দুপুরে গোবর্ধন টোলা এলাকার বাসিন্দারা এই মদের দোকানের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকার মহিলারাও উত্তেজিত হয়ে ভাঙচুর চালায়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের মধ্যে মদের দোকান থাকায় সন্ধ্যের পর বেরোনো যায় না, এমনকি দুষ্কৃতীদের তাণ্ডবও বেড়েছে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আন্দোলন করছি এই যে মানে দারুর ভাটার যে কুফল সমাজে, সমাজের ছোট ছোট বাচ্চারা এবং বাইরে থেকে কিছু দুষ্কৃত প্রকৃতির লোক এসে সমাজে এখানে দারু খাচ্ছে, সমাজে কার ছাগল চুরি করছে, কার কে কী করছে, কার মেয়ে ছেলেদের গ্রামে হেনস্থা করছে, পুলিশ এসে যারা মদ খাচ্ছে না তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর যারা মদ খাচ্ছে তাদের কোনো কিছু অ্যাকশান নিচ্ছে না, আর নিরীহ ছেলেকে ধরে নিয়ে গিয়ে 2,000-4,000-10,000 টাকা পুলিশ মানে এ করছে। জমি জমাতে চাষাবাদ করা যায় না, বিয়ারের বোতল ভেঙে প্রত্যেক জমিতে পড়ে আছে। আমাদের এক গ্রামের বাসি থেকে একটাই আমাদের একটাই এই মদের ভাটাটা গ্রাম থেকে যেন দূরে চলানো হয়। এটা আমরা ডিএমকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আবগারি বিভাগকে জানিয়েছি, জানানোর পরেও কোনো এখন পর্যন্ত কোনো অ্যাকশান নেওয়া হয়নি। আবগারি বিভাগ থেকে গৌতমবাবু এসেছিলেন, ও বলছে এটা তো আমাদের আওতাতে নয়, এটা দেখবে দেশের মানে প্রশাসন, এ দেখবে মুখ্যমন্ত্রী দেখবে, ওরা যদি বলে প্রশাসন বলে তো আমরা করব। কিন্তু গৌতমবাবু আশ্বাসন দিয়ে বলছে আমরা বিডিওর সঙ্গে কথা বলবো, ডিএমের সঙ্গে কথা বলবো, আজ পর্যন্ত ডিএমের সঙ্গে কোনো কথা বলা হয়নি, কোনো অ্যাকশান নিচ্ছে না। অন্যদিকে গ্রামবাসীদের দাবিকে অস্বীকার করে মদের দোকান মালিক যদুনন্দন মণ্ডল জানান, বিগত 13 বছর ধরে এই এলাকায় সরকার স্বীকৃত মদের দোকান চালাচ্ছেন, সেই সময় এই এলাকায় এত জনবসতিও ছিল না। তিনি আরও দাবি করেছেন, যারা ভাঙচুর করেছে তারা বিজেপি সমর্থিত, তিনি তৃণমূল সমর্থিত হওয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি। সরকারি দোকান, প্রাইভেট বলে দোকান নাই, আজ 12-13 বছর হয়ে গেছে, তাতে করে এখন এনারা, আমি তৃণমূল সমর্থিত দোকানদার এবং দোকানটা সরকারি, অতএব এরা বিজেপি করে, এরা বেশ কিছুদিন ধরে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, ওরাই গ্রামে বিন সমাজে গিয়ে চুল্লু পান করে ওরাই তাফালি সমাজে সন্ত্রাস সৃষ্টি করে। এর আগেও থানায় কমপ্লেন হয়েছিল, ওদের নামে ঘুরি ঘুরি রেপ কেস, উগ্রবাদী হ্যান ত্যান ওদের সব রয়েছে এবং থানাতে ওদেরই নামে এফআইআর হয়, এবং আমার দোকান থেকে কোনো রকমই কোনো দিন সন্ত্রাস সৃষ্টি হয়নি। ওরা পলিটিক্যাল জগতে হচ্ছে বিজেপি সমর্থিত, আমার প্রতি প্রতিহিংসার কারণে আমার দোকান ভাঙচুর করছে। থানাতে জানিয়েছি যে আমার যে দোকানের আশেপাশে কোনো রকম বাড়িঘর ছিল না, 13 বছর ধরে দোকান চলছে, সেই দোকানের পরিবর্তিত সামনের দোকানিরাও সংসার করে কিছু বিক্রি করে সংসার চালায়, তারাও প্রতিহিংসার শত্রুতা সৃষ্টি করছে, এবং দোকানটা আমার পার্সোনাল নয়, গভর্নমেন্ট দোকান দিয়েছে, তখন প্রশাসনের দোকান দিয়েছে, এখনও চালায়, এবং যারা যে এই কাজগুলো করাচ্ছে তার স্ত্রীরা আছে, তারা কেন করাচ্ছে, ওরাই চুল্লু দীর্ঘদিন ধরে খেয়ে এসে সমাজেও সন্ত্রাস সৃষ্টি করে এবং পুলিশের সঙ্গেও এরা টর্চারিং করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।